বাঁকুড়া জেলার মহকুমা শহর বিষ্ণুপুর আদিতে বন বিষ্ণুপুর নামে খ্যাত ছিল। মল্লভূম রাজ্যের রাজধানী বিষ্ণুপুর রাজ্যটি আজকের বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, মুর্শিদাবাদের কিছু অংশ এবং বিহারের ছোটনাগপুর অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে বিংশ শতাব্দীর প্রথম ভাগ অর্থাৎ প্রায় 1300 বছর বিষ্ণুপুরে যারা রাজত্ব করে গেছেন তারা মল্লরাজ নামে খ্যাত। প্রথম মল্ল নৃপতি আদিমল্ল বা রঘুনাথ আজকের জয়পুরের কাছাকাছি প্রদুম্নপুরে তাঁর রাজধানী স্থাপন করেন। কিংবদন্তি এই যে খ্রিস্টীয় সপ্তম শতকের শেষের দিকে বৃন্দাবনের নিকটবর্তী জয়নগর রাজ্যের রাজ্যচ্যুত রাজা সস্ত্রীক তীর্থ দর্শনের উদ্দেশ্যে পুরীধামের দিকে যাত্রা করেন। পথে কোতুলপুরের কাছাকাছি লাউ গ্রামে রাজার সন্তান সম্ভবা স্ত্রী একটি পুত্র সন্তান প্রসব করেন। এই অবস্থায় রাজা তার স্ত্রী ও সদ্যজাত শিশুকে মনোহর পঞ্চানন নামে এক ব্রাহ্মণের কাছে গচ্ছিত রেখে একাই তীর্থের উদ্দেশ্যে যাত্রা করেন। এই শিশুপুত্রটি গরিব ব্রাহ্মণের বাড়িতে বড় হতে থাকে। একদিন ব্রাহ্মণ এক আশ্চর্য দৃশ্য দেখলেন। গরু চড়াতে চড়াতে ছেলেটি ক্লান্ত হয়ে মাঠের মধ্যে ঘুমিয়ে পড়েছে এবং তার মাথার কাছে এক বিরাট সাপ ফনা বিস্তার করে রোদকে আড়াল করে আছে। পঞ্চানন এই দৃশ্য দেখে বুঝতে পারলেন যে এই ছেলেটির মধ্যে রাজলক্ষণ প্রকাশিত। এরপর থেকে তিনি তার গরু চড়ানো বন্ধ করে অস্ত্রবিদ্যা ও শাস্ত্রচর্চার ব্যবস্থা করলেন। মাত্র 15 বছর বয়সেই সেই বালক এক দক্ষ মল্লবীর হয়ে উঠল। স্থানীয় রাজা তাকে মল্ল উপাধিতে ভূষিত করলেন। একদিন ওই রাজার অনুরোধে তিনি রাজ সিংহাসনে বসলেন। এই বালক পুরুষ এরপর আদিমল্ল বা রঘুনাথ নামে বিখ্যাত হয়ে ওঠে। মল্লরাজ জগৎ মল্ল 1400 শতকে প্রদুম্নপুর হতে বিষ্ণুপুরে তার রাজধানী স্থানান্তরিত করেন। তার আমলে মল্লবংশের গরিমা বৃদ্ধি পায়। মল্লবংশের গরিমা আরো বৃদ্ধি পায় শক্তি পূজারী বীর হাম্বিরের শাসনকালে। যুবরাজ বীর হাম্বির পাঠান সর্দার দায়ুদ খাঁকে যুদ্ধে পরাজিত করেন এবং মহাপ্রভুর শিষ্য শ্রীনিবাস আচার্যের শিষ্যত্ব গ্রহণ করেন ও বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন। ঘটে ইতিহাসের ধারা বদল। এরপর থেকে গড়ে উঠতে থাকে একের পর এক মন্দির, রাসমঞ্চ ইত্যাদি। রাজধানীর জলকষ্ট মেটাতে শহরের বিভিন্ন দিকে খনন করা হয় 7টি বড় বাঁধ। মল্লরাজ জগৎ মল্ল দ্বারা 997 খ্রিস্টাব্দে নির্মিত মৃন্ময়ী মন্দিরটি বাদ দিলে 1600 খ্রিস্টাব্দ থেকে 1737 খ্রিস্টাব্দ অর্থাৎ মাত্র 137 বছর সময়কালের মধ্যে গড়ে ওঠে এতগুলো ঐতিহাসিক স্থাপত্যগুণ সমৃদ্ধ নয়ন মনোহর মন্দির। এ এক আশ্চর্য ঘটনা। মন্দিরগুলির বেস মেটেরিয়াল দু ধরনের, পোড়ামাটি এবং স্থানীয় ল্যাটেরাইট পাথর। মন্দিরের গাত্রে সূক্ষ্মাতিসূক্ষ্ম অলঙ্করণের জন্য অবলম্বন করা হয়েছে টেরাকোটা ও পাথরের কাজ। অলঙ্করণের বিষয়বস্তু মানব মানবী, সমাজ জীবন, ঘোড়া, পালকি, গরুর গাড়িতে যাত্রী, ফুল, লতা, পাতা, শিকার, পশু পাখির নানান মোটিফ, রামায়ণ ও কৃষ্ণলীলার আখ্যান। মল্লরাজা বীর হাম্বির আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই রাসমঞ্চটি প্রতিষ্ঠা করেন। মল্লরাজাদের আমলে বার্ষিক
রাস উৎসব উদযাপিত হতো। এই সময় বিষ্ণুপুরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ জনসাধারণের দর্শনের জন্য এখানে আনা হতো। 1600 খ্রিস্টাব্দ থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত রাস উৎসব হয়েছে। এক অভিনব স্থাপত্য যা ভারতবর্ষের কোথাও দেখা যায় না। এর নিচের বেদী মকরা পাথরের তৈরি আর উপরের স্থাপত্য ইটের। সৌধটির উপরের দিকটি পিরামিডাকৃতি, মাঝের দিকটি বাংলা চালার ন্যায় এবং নিচের খিলানগুলি ইসলামিক বা মুসলিম স্থাপত্যের ন্যায়। দেখছি গুণগড় মিউজিয়ামের পাশ দিয়ে উত্তরমুখী রাস্তা ধরে প্রথম যে চৌমাথা পড়ে তার কাছেই আমরা দাঁড়িয়ে আছি। এই স্থাপত্যটি তৈরি করেছিলেন মল্লরাজ বীরসিংহ সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে। অনেকের ধারণা এখানে অপরাধীদের শাস্তি দেওয়া হতো। আবার কেউ কেউ বলেন এটি মল্লরাজাদের শস্যাগার ছিল। ঐতিহাসিক মতে এটি ছিল রাজবাড়ির জলের ট্যাঙ্ক, কারণ এর কাছাকাছি কিছু জলের পোড়ামাটির পাইপও পাওয়া যায়। তবে এই মতটিরই প্রাধান্য বেশি। গুমগড়কে ডান হাতে রেখে বাঁদিকের রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম শ্যামরায় মন্দির বা পাঁচচূড়ার দিকে। এই মন্দিরটি দৈর্ঘ্যে ও প্রস্থে 11.4 মিটার ও উচ্চতা 10.7 মিটার। টেরাকোটা কাজে সমৃদ্ধ এই পঞ্চরত্ন মন্দিরটি 1643 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। পোড়া মাটির অলঙ্করণের প্রাচুর্যে এই ইটের মন্দিরটি সর্বশ্রেষ্ঠ। দক্ষিণমুখী এই দেবালয়ের দক্ষিণ দিকের দেওয়ালে নিবদ্ধ 4 লাইনের প্রাচীন উৎসর্গ লিপিটি নিম্নরূপ: রাধাকৃষ্ণের আনন্দের জন্য নরেশ বীর হাম্বিরের পুত্র নৃপ রঘুনাথ সিংহ 949 মল্লাব্দে এই নবরত্ন মন্দিরটি দান করলেন। এই মন্দিরের বাইরে ও ভিতরের দেওয়ালে রাসলীলা, ফুলকারির কাজ ও রামায়ণ মহাভারতের দৃশ্য অতি মনোহর। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি তোমার ভুবন মাঝে লাগিনি নাথ কোনো কাজে, শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। Thank you.
নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন। তখন মোরে আদেশ করো গাইতে হে রাজন, ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বিনা সোনার সুরে, আমি যেন নারই দূরে এই দিও মোর মান, আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। ১৬৫৫ খ্রিস্টাব্দে মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ দ্বারা প্রতিষ্ঠিত এই জোড় বাংলা। মন্দিরটির দৈর্ঘ্য 11.8 মিটার, প্রস্থ 11.7 মিটার এবং উচ্চতা 10.7 মিটার। পরস্পর সংযুক্ত দুটি দোচালা কুটিরের সমন্বয়ে গঠিত এবং সংযুক্ত অংশের মধ্যস্থলে একটি চারচালা শিখর বিদ্যমান, তাই মন্দিরটির নাম জোড় বাংলা। কৃষ্ণরায় মন্দির নামে পরিচিত হলেও বাংলা স্থাপত্য অনুসারে জোড় বাংলা মন্দির বলা হয়। মন্দিরের চারিদিকে রামায়ণ মহাভারতের কাহিনী, শিকার দৃশ্য, সামাজিক জীবনযাত্রার দৃশ্য শিল্পীরা অতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বাংলা পোড়ামাটির অলঙ্করণের শ্রেষ্ঠ নিদর্শন হিসাবে পরিচিত এই মন্দিরটি।
মাকড়া পাথরের তৈরি খিলান সজ্জিত এই প্রবেশ পথটি বড় পাথরের দরজা বলে পরিচিত। এটি ছিল বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকের প্রবেশপথ। তোরণ মধ্যস্থ প্রবেশপথের দুই দিকে সৈন্য সমাহারের উপযোগী ছিল এই দ্বিতল দালান। তীরন্দাজ ও বন্দুকধারী সৈন্যদের অস্ত্র চালাবার জন্য এই দালানগুলিতে ক্ষুদ্র গর্ত ছিল। সম্ভবত সপ্তদশ শতকের মধ্যভাগে মল্লরাজ বীরসিংহ তৈরি করেছিলেন এই বড় পাথরের দরজাটি। সম্ভবত মল্লরাজ বীরসিংহ সপ্তদশ শতকের দ্বিতীয়ার্ধে মাকড়া পাথরের এই প্রবেশপথটি নির্মাণ করেন। এর ডান দিকে মুরচার পাহাড়ে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামানের গর্জন হয়। এই কামানের শব্দে মৃন্ময়ী মাতার মন্দির ও অন্যান্য দুর্গামণ্ডপে বলিদান হয়। এই তপোধ্বনির সময় প্রচুর লোক সমাগম হয়। রাসমঞ্চের থেকে উত্তর দিকের রাস্তা ধরে সোজা কলকাতা বিষ্ণুপুর ভায়া পোকাবাদ রাস্তা ক্রস করে শাঁখারি বাজারের ভিতরের দিকে প্রায় দেড় কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আমরা পৌঁছলাম মদনমোহন মন্দিরে। শোনা যায় মল্লরাজ দুর্জন সিংহ 1694 খ্রিস্টাব্দে এই একরত্ন ইটের মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এখানে নিচের দিকে পশু পাখি, কৃষ্ণলীলা, দশাবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনী ভাস্কর্যে রূপায়িত হয়েছে, আর ওপরের দিকে আছে যুদ্ধ দৃশ্য। এ মন্দিরের ভিতরের দিকে ড্রাগন সদৃশ পৌরাণিক ভাস্কর্যও দেখা যায়। মদনমোহন ঠাকুরের নিত্যসেবা, রাস, দোল ও নামযজ্ঞ এখনও হয়ে চলেছে।
বাদ দদ দদ মোহ মায়া।